আসসালামু আলাইকুম, নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আচার হচ্ছে এমন একটি খাবার, অন্য কেউ খাচ্ছে তা দেখলেই খেতে ইচ্ছে করে। তবে কিছু কিছু আচার আছে যা খেতে শুরু করলে কখন যে শেষ হয়ে যায় তা টেরই পাওয়া যায় না, সেই রকমই একটি আচার তৈরি হবে আজ। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তৈরি করব অসম্ভব মজার চালতার আচার, যা তৈরি হয়ে যায় এক নিমিষেই। 5 মিনিটই হয়ে যাবে অসম্ভব মজার চালতার আচার। তো আসুন বন্ধুরা, আচারটি কিভাবে তৈরি করতে হবে দেখে নিই। চালতা নিয়েছি আচারের জন্য 2টি। আচারের জন্য যে চালতা আমি নির্বাচন করেছি, এই চালতা একেবারে কচিও হবে না, আবার পরিপক্কও হবে না। কেটে দেখাচ্ছি চালতা। চালতা মাঝে চিরে নিয়েছি, মাঝে আরেকটি টুকরো করে নিলাম। এবার আমি দেখাচ্ছি কিভাবে সহজেই চালতার বিচি ফেলা যায়। প্রথমে চালতার টুকরোটি হাতে নিলাম, তারপরে ছুরিটাকে একটু বাঁকা করে এই বিচির অংশটুকু কেটে নিতে হবে। কাটা হয়ে গেল, দেখুন বিচিটা কিভাবে উঠে গেল, আমি কেটে নিলাম কত সহজভাবে। এভাবে বাকিগুলো বিচি ছুটিয়ে চালতার খোসা ফেলে ফিরে আসছি। এই বিচি ফেলার কাজটি বেশ কঠিন, তাই আমি দেখিয়ে দিলাম। চালতার খোসা ছাড়িয়ে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। এবার এটাতে লবণ দিয়ে 2 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আবার পানি দিয়ে ধুয়ে সেদ্ধ করে ফিরে আসব। চালতা সেদ্ধ করা আর দেখাচ্ছি না। চালতাতে লবণ দিয়েছিলাম হলো 1.5 চা চামচ। চালতাতে আগে লবণ দিলাম কেন তাই তো বলা হয়নি, লবণ দিয়েছি হলো চালতাতে যে কষ থাকে তা বেরিয়ে যাবে। আমার আরও চালতার আচার আছে, তাতে দেখানো হয়েছে কীভাবে চালতা সিদ্ধ করে নিয়েছি, তাই আমি আর দেখিয়ে সময় নষ্ট করলাম না। আমি নিচে লিংক দিয়ে দেব, কেমন সেদ্ধ বসিয়েছি, চালতা সেদ্ধ হতে থাক, আমরা মশলা দেখে ভেজে নিচ্ছি। আচারের মশলার জন্য শুকনো মরিচ নিয়েছি 5টি, রাধুনি মশলা 2 চা চামচ, মানে ছোট ধনিয়া, আস্ত ধনিয়া 2 চা চামচ, মৌরি 1 টেবিল চামচ, আর জিরা নিয়েছি 1 চা চামচ। এবার মশলাগুলো সব ভেজে নিতে হবে। মরিচ দিলাম, মশলা সব একসাথেই দিয়ে দিলাম, অনেক সময় নিয়ে মশলা ভাজতে হবে না। যখন মশলা ফোটা শুরু করবে তখনই চুলা বন্ধ করে দিতে হবে। মশলার ফোটা শুরু করেছে, এবার চুলা বন্ধ করে দিলাম। পাত্রের গরমই মশলা ভাজা হয়ে যাবে, যদি এই মশলা বেশি ভেজে ফেলি তাহলে তেতো হয়ে যাবে। মশলা গুঁড়া করে রেখে দিচ্ছি। এর মধ্যে চালতাও আমি 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি, পানি ঝরিয়েও রেখেছি, এখনও বেশ গরম। দেখুন চালতার শুধু উপরের অংশ ফেলেছি, ভেতরের এই সাদা অংশ ফেলিনি। সেদ্ধ হয়েছে, খেতে ভালো লাগবে এই সাদা অংশটুকু। এমনভাবে সেদ্ধ করেছি চালতা, হ্যামার বা শিলপাটায় ছেঁচার প্রয়োজন পড়েনি, হাত দিয়ে চটকে নিয়েছি। চালতা হাত সহ গরম আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 কাপ চিনি। চিনি চালতাতে মেখে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। এর মধ্যে পানি বের হতে শুরু করেছে চিনি গুলে, তারপরও 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, দেখুন চিনি গলে পানি বের হয়েছে। এবার ফাইনালি আচার তৈরি করে ফেলি, খুব দ্রুত হয়ে যাবে এই আচারটি। সাধারণত আচার তৈরি হয় সরিষার তেল দিয়ে, আচার মানেই সরিষার তেল। এই আচারটি সরিষার তেল দিয়ে হচ্ছে না, রেগুলার রান্নার তেল দিয়ে আচারটি তৈরি হবে, বেশি তেল লাগবে না। তেল দিলাম 2 টেবিল চামচের মতো। এবার এই তেলে দিয়ে দিচ্ছি চালতাগুলো। আমাদের মনে প্রশ্ন থাকতে পারে, সরিষার তেল দিয়ে আচার কেন নয়? অনেকেই এই আচারে সরিষার তেলের ঘ্রাণ খুব একটা পছন্দ করেন না, তাই এই ব্যবস্থা। তাই বলে ভাববেন না আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে, না কোনোভাবেই আচারের টেস্ট নষ্ট হবে না। এই আচার খুবই টেস্টি হয় খেতে। এর মধ্যে দিচ্ছি জর্দার রং, পানি দিয়ে গুলিয়ে দিচ্ছি। জর্দার রং দেওয়াতে আচারের টেস্টের কোনো পার্থক্য হবে না, শুধু দেখার সৌন্দর্যের জন্য। আর একটু লাগবে দিয়ে দিলাম, 3-4 মিনিট রান্না করে নিয়েছি। চিনির পানি শুকিয়ে ঘন হয়েছে, আপনারা খেয়াল করেছেন হয়তো লবণ দেওয়া হয়নি, লবণ দিয়ে তো সেদ্ধই করা হয়েছে, তাই আর এখানে লবণ দেওয়া লাগবে না। সেই মশলা গুঁড়া করে নিয়েছিলাম, মিহি করে ফেলিনি, অল্প কিছু দিয়ে দিলাম। খাওয়ার সময় যখন মশলা মুখে লাগবে তখন আচার খেতে আরও টেস্ট হবে। মশলা মিশাচ্ছি আর খুব সুন্দর ঘ্রাণও পাচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আরও 2-3 মিনিট এভাবে রান্না করে নিচ্ছি, চুলার আঁচ মাঝামাঝির চেয়ে কমিয়ে রান্না করতে হবে। আবারও মশলা দিলাম, আচারের মশলার সাথে শুকনো মরিচ গুঁড়া করিনি, আমি সেই মরিচ হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি।
এইভাবে দেওয়াতে আচারের টেস্ট হবে আরও ভালো। যে কোনো আচার তৈরি করতে হলে সাধারণত আচারের মশলাই লাগে, তবে সব ধরনের মশলা না দিয়ে এক এক ধরনের মশলায় আচার তৈরি করা হয়, তাতে আচারের ঘ্রাণ ও টেস্টের পার্থক্য হয়। চুলারাজ বাড়িয়ে আচার তৈরি করা যাবে না, তাতে করে আচারের যে পানি আছে সেই পানি খুব দ্রুত শুকিয়ে যাবে। এই আচারটি চুলারাজ কমিয়েই তৈরি করতে হবে। আচার তৈরিতে কোনো ঝামেলা নেই, কাউকে খাওয়াতে চাচ্ছেন তাকে বসিয়ে রেখেই এই আচারটি তৈরি করে খাওয়াতে পারবেন। এখনই সময় এই চালতার আচার দেওয়ার। দেখে নিলেন তো আচারটি তৈরি করে নিলাম ঝটপট, কত সহজেই দেখিয়ে দিলাম চালতার ছেঁচা আচার। আচারের মশলা একটু বেশি করে দিলাম, সবটুকু লাগেনি, অর্ধেকটা লেগেছে, বাকিটুকু রেখে দিলাম অন্য কোনো কাজে ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই।